গোপালকে বাল্য ভোগ দিয়ে দিলাম। নাকে চলে না তাহলে? এটা করেছি হচ্ছে পাটিসাপ্তার ব্যাটার, এটা করেছি মালপোয়ার জন্য, এটা করেছি তালের বড়ার ব্যাটার। আমিও কিন্তু রান্না করব মালপোয়া। হ্যালো বন্ধুরা, কেমন আছো? শুভ জন্মাষ্টমী সবাইকে। আজকে আমাদের বাড়িতে পুজো, আজকে জন্মাষ্টমী, কালকে উৎসব। চলো ভিডিওটা এখান থেকে আজকে শুরু করছি। ভিডিওটা স্কিপ করো না, লাস্ট অবধি দেখো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। বাড়ির পুজো গোপালের, তো চলো কী কী করি তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পেলে কপালকে বাল্য ভোগ দিয়ে দিলাম, সকালে নিবেদনটা হয়ে গেল। এবার আমি তালের বড়া করবো, মালপোয়া করবো, তারপরে দুপুরের ভোগ নিবেদন করবো। এই করে তিন প্রহরের নিবেদন তো হবেই আজকে। আমরা এখন জন্মাষ্টমীতে কপালকে তালের বড়া করে দেব, তার জন্য তালটা ছুঁড়ে নিচ্ছি আগে। নারাস না, নারাবো না কেন?
মা কি করছে বল? হয়ে গেছে তালের এটা করা। এবার বড়া বানানোর জন্য এর মধ্যে আমি মেশাবো হচ্ছে সুজি, কলা, নারকেলও মেশানো যায়, কিন্তু আমাদের ঘরে নারকেলটা ঠিক চলে না বলে এই জন্য আমরা নারকেল ছাড়াই করব। নারকেল চলে না তাহলে? নারকেল দিয়ে তো সবাই করে, নারকেল ছাড়া আমরা করব। বড় না নারকেল তুমি খাও না সেটা বলতে পারছো না? কলাটা মেখে নেবো এইভাবে, তারপরে তালের মধ্যে মিশিয়ে নেবো কলা, সুজি আর চিনি। এর মধ্যে কলাটা দিয়ে দিলাম, দেবো চিনি। এক মুঠ থেকে একটু বেশি, এবার দেবো সুজি। এক মুঠ, দু মুঠ, তিন মুঠ, চার মুঠ, মেখে দেখি আর একটু চিনি দিয়ে দিই। প্রথমে দিয়েছিলাম 3.5 মুঠ, আর এইবার দিলাম হচ্ছে 1 মিনিট থেকে একটু বেশি। গোপাল ভাইয়ের জন্য তালের বড়া সুজি 1 মুঠ দিয়ে দিলাম, 1 মুঠ ময়দা দিয়ে দেবো। ওটা ভালোভাবে মাখার জন্য, এতে বড়াটা ভালো নরম হবে, সফট হবে। ওটা হয়ে গেছে, এবার মালপোয়ার জন্য আমি প্রিপারেশনটা করে রাখি। মালপোয়া না মালপোয়া। তো মালপোয়াটার জন্য আমি যে ব্যাটারটা সেটা গুলে নিই, সুজিটা দিয়ে দিই। এবার দেবো চিনি, এটা ভালো করে আমি গুলে নেব। আস্তে আস্তে করে জল দিয়ে দিয়ে গুলতে হবে, নইলে ভিতরে জলা জলা চাকা হয়ে যাবে। পাটি সপ্তাহ হবে, তার জন্য একটু ব্যাটারটা তুলে রাখি। এটার মধ্যে এবার মৌড়ি মিশিয়ে দেবো, মালপোয়াতে তো মৌড়ি যায়, মৌড়ি মিশিয়ে দেবো। হারিয়ে হয়ে গেছে, তাই জল দিয়ে পাতলা করে নিলাম। সমস্ত ব্যাটারগুলো রেডি করে ফেলেছি। এটা করেছি হচ্ছে পাটিসাপ্তার ব্যাটার, এটা করেছি মালপোয়ার জন্য, এটা করেছি তালের বড়ার ব্যাটার। তো চলো ভেজে নিই, আগে তালের বড়াটা ভাজবো। সবই একটু একটু করে ভাজতে হবে এখন, যেহেতু গোপালকে আবার দিতে হবে ভোগ 12টার সময়। সব একটু একটু করে ভেজে নিয়ে আবার দিই, চলো তোমাদেরকে দেখাই। এটা আমার মাদের টেকনিক, বেগুনটার বোটাটা কেটে তেল অল্প লাগিয়ে দিলে নাকি কম তেল লাগে, মানে পাখি গ্রাসের জায়গাটা বেগুনের বোটাটা কাজ করছে। এবার এই ব্যাটারটা দিয়ে দিলাম আস্তে করে ছড়িয়ে। এবার একটা পোর্শন রাউন্ড হলে এটাকে আলতো করে উঠাবো। রাউন্ড হয়ে গেছে, এবার উল্টে দেবো।
ব্যাস রেডি আমাদের পাটি সাপটা। এই করে বাকিগুলো ভেজে নেব। হয়ে গেছে, তালের বড়া ভাজবো আর মালপোয়া ভাজবো। বেশি করে তেল দিতে হবে না, ভাজাগুলো তো ভালোভাবে ভাজা হবে না। তেলটা গরম হয়ে গেছে এবং আমি বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাই এত বছর গোপালের সব করতো, এই বছর তো আমার মার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমার মার আর করতে পারে না সেইভাবে, তাই এই বছরের দায়িত্বটা আমার ভাবে এসছে। বড়াটা হয়ে গেছে ভাজা, আমার ঝাঁঝরি হতেটা খুঁজে পাচ্ছি না ঠাকুরের, তাই এইভাবেই চেপে তুলছি। মা দিচ্ছে দুপুরের ভোগটা, বিকেল বেলায় আবার সাজাতে বসে গেছি। তো কেমন লাগছে তোমাদের আমার এই সাজানোটা গোপালকে জন্মাষ্টমীতে? অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে। তো গোপালকে সাজানো হয়ে গেছে আজকে, তো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমরা এই পার্টটা এখানেই শেষ করলাম। বাকিটা পরের ব্লগে আসবে, সেকেন্ড পার্টে জন্মাষ্টমীর। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যদি চ্যানেলটাতে নতুন আসো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।